ناصر الدين الباني رحمة الله عليه ونال لكا كتاب النام السلسلة الصحيحة حدث نمبر 2673 نمبر حدث 2673 نمبر حدث قال رسول الله صلى الله عليه وسلم الله نبي بولن صلاة ستن لا ترى أعينهم النار تين بكتير چوكو جهنمير آگون دیکھبنا ایک نمبر عين حرصت في سبيل الله যে চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করে এই চোখ জাহান্নামের আগুন দেখবে না দুই নাম্বার আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে এই চোখ জাহান্নামের আগুন দেখবে না তিন নাম্বার আইনুন গদ্দত আন মাহারিমিল্লাহ যে চোখ আল্লাহর হারাম জিনিস থেকে নিষিদ্ধ জিনিস থেকে হেফাজত করে এই চোখ জাহান্নামের আগুন দেখবে না চোখে হারাম জিনিস থেকে হেফাজত করা আল্লাহ তৌফিক দান করেন এটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ এই কিতাবের হাদিস নাম্বার 22809 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আমাকে 6টা জিনিসের জামানত দিয়ে দাও বলেন নবীরে কয় জিনিসের জামানত দিব আমরা আমাদের কাছে আমাদের নবীজি কয়টা জিনিসের জামানত চেয়েছে নবীজি বলেন 6টা জিনিস গুনাহমুক্ত রাইখা আমারে জানাও 6টা জিনিস গুনাহমুক্ত তুমি রাখবা আজমান লাকুমুল জান্নাহ আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব কয়টা এক নাম্বার উসদুকু ইদা হাদাসতুম কথা বললে সত্য বলবা দুই নাম্বার আউফু ইদা ওয়াআতুম ওয়াদা করলে রক্ষা করবা তিন নাম্বার আদু ইজা তুমিনতুম আমানত রাখলে আমানতের খেয়ানত করবা না আমানত আদায় করবা চার নাম্বার গুদ্দু আবসারকুম নজরের হেফাজত করবা পাঁচ নাম্বার আহফাজু ফুরুজাকুম লজ্জাস্থানের হেফাজত করবা ছয় নাম্বার কুফু আইদিয়াকুম এই হাত কাউকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করবা আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার নিশ্চয়তা দিয়ে দিলাম করব তো ইনশাআল্লাহ ছয়টা জিনিসের নিশ্চয়তা নবীকে দিব আমরা এগুলো দ্বিতীয় উদাহরণ উদাহরণ নাম্বার তিন আরেকটা জানি আমরা নজর হেফাজতের ব্যাপারে বুখারী শরীফের 2465 নাম্বার হাদিস 2465 এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচো কি করা থেকে রাস্তাঘাটে বৈঠক করা থেকে বাঁচো আড্ডাবাজি চায় স্টলের সামনে 10 12 জন গুনাহের কথা হয় কি হয় না চার পাঁচ বন্ধু সিগারেট টানে আর গুনাহের কথা হয় কি হয় না নবীজি বলেন ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত রাস্তাঘাটে এই জাতীয় বৈঠক থেকে তোমরা বাঁচো সাহাবারা বললেন মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ রমজান মাসে ইয়া রাসূলুল্লাহ সব সময় দ্বীনি কথাবার্তা বলার জন্য রাস্তাঘাটে আমাদের বসার প্রয়োজন হয় আল্লাহর নবী কয় ফাইন আবাইতুম ইল্লাল মাজালিস ফিহা রাস্তায় যদি তোমাদের বসতেই হয় ধর্মীয় আলোচনা করার জন্য হাদিস দ্বারা বোঝা যায় রাস্তাঘাটে চার পাঁচ জন একসাথে ধর্মীয় কথা বলা যাবে ধর্মের বাহিরে অন্যায় কথা বলা যাবে না আল্লাহ নবী বলেন ফাআতুত তরিক হক রাস্তার হক আদায় করবা বলেন রাস্তায় কথা বললে কি আদায় করতে হবে আমরা তিনজন রাস্তায় গল্প করতেছি আমাদের তিনজনে কি আদায় করতে হবে রাস্তার হক আমরা দুইজন রাস্তায় গল্প করতেছি আমাদের দুইজন রাস্তার কি আদায় করতে হবে সাহাবারা বললেন ওয়ামা হাক্কুহা ইয়া রাসূলুল্লাহ হুজুর রাস্তার হক আবার কি নবীজি বললেন রাস্তার হক পাঁচটা বলেন রাস্তার হক কয়টা এক নাম্বার গদ্দুল বাসর নজর নিচে রাখা রাস্তার এক নাম্বার হক চোখ নিচের দিকে রাখা দুই নাম্বার ওকাফুল আজা রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু থাকলে সরায়া দেওয়া ইটের টুকরা কলার সিলকা সুই কাটা এগুলো রাস্তা থেকে সরায়া দেওয়া এটার কিন্তু অনেক ফজিলত সহিহ বুখারী হাদিস নাম্বার 652 নাম্বার হাদিস এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলাত তরিক ফাআখারা কোন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় ইটের টুকরা পায় কলার সিলকা পায় সুই পায় কাটা পায় পাওয়ার পর যদি ওইটা রাস্তা থেকে সরায়া দেয় নবীজি বলেন শাকারাল্লাহু লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় ওয়া গফারাল্লাহ তার আগের সব গুনাহগুলো মাফ করে দেয় এই আমলটা কইরেন এটা একদম অনেক গুরুত্বপূর্ণ আমল আমরা মনে করি এটা মনে হয় তেমন গুরুত্বপূর্ণ না এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আমল মুসলিম শরীফের 59 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ঈমানু বিদ্উ ওয়া সাবউনা আও বিদ্উ ওয়া সিত্তুনা শুবা ঈমানের 70টা অথবা 60টা শাখা ফা আফযালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের শ্রেষ্ঠ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ঈমানের সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া আমলটা করব তো ইনশাআল্লাহ
আপনাদের রাস্তাঘাটে যত ইটের টুকরা কণা পাবেন কলার সিলকা পাবেন সরায়া দিবেন আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে তা আসেন আবার রাস্তার হক কয়টা ভুলে গেছে রাস্তার হক কয়টা এক নাম্বার নজর নিচে রাখা দুই নাম্বার ওয়াকফুল আযা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া তিন নাম্বার গরদ্দু সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার আমরুল বিল মারুফ নেক কাজের আদেশ করা পাঁচ নাম্বার নাহিউন আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা শেষের তিনটা আপনি সহজে করতে পারেন রাস্তা দিয়ে হাঁটতেছেন সালামের জবাব দিলেন চতুর্থ নাম্বার আমরুন বিল মারুফ একজনে টেলিভিশন দেখতেছে আপনি তাকে বললেন ভাই টেলিভিশন দেখেন না এটা বইলা বললেন চলেন নামাজে চলেন তাকে সালাম দিলেন টেলিভিশন দেখেন না নামাজে চলেন সালাম দিলেন টেলিভিশন দেখেন না নামাজে চলেন সালাম হয়ে গেল রাস্তার হক সৎ কাজের আদেশ হয়ে গেল অসৎ কাজের নিষেধ হয়ে গেল আপনি নামাজের দিকে যেতে বললেন সৎ কাজের আদেশ টিভি দেখতে নিষেধ করলেন অসৎ কাজের নিষেধ সালাম দিলেন এটাও রাস্তার একটা হক তাহলে রাস্তার পাঁচটা হক আমরা জানলাম নিচের দিকে তাকায় থাকা কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া কোনো ব্যক্তিকে সালামের জবাব দেওয়া বা সালাম দেওয়া নেক কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা আল্লাহ আমল করার তৌফিক দান করেন উদাহরণ নাম্বার চার একটা কিতাব আছে নাম আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখা হাদিস নাম্বার 980 নাম্বার হাদিস নবীজির এক সাহাবা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন কেউ বলেন উনি আবদুল্লাহ ইবনে মাসউদ ছিলেন উনি ওনার এক ছাত্র নিয়ে একজনের বাসায় গেছে আপনাদের এলাকার ইমাম সাহেবদের দাওয়াত দিছেন ইমাম সাহেব তার একজন ছাত্র নিয়ে বাসায় গেছে তো এরকম নবীর সাহাবা তার ছাত্র নিয়ে একজনের বাসায় গেছে যাওয়ার পর ফাজা আলা সাহিবুহু ইয়ানজুর ওনার ছাত্র বাসায় বসে খালি এদিক সেদিক তাকায় বাসায় বসে খালি এটা দেখে সেটা দেখে এখন মনে করেন ইমাম সাহেবরে কারো বাসায় দাওয়াত দিছে ওই বাসার বাসার রুম আছে দুইটা কয়টা তাহলে নিঃসন্দেহে ইমাম সাহেব যেই রুমে বসছে বিপরীত রুমে আছে মহিলারা বাসায় রুমই তো দুইটা তাহলে বিপরীত রুমে তার মহিলারা মেয়েরা এখন পর্দা আছে ফ্যানে পর্দা কখনো উড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই ফ্যানে পর্দাটা একটু সরে গেলে দেখেন তার কোনো মেয়ে বা তার বিবির উপর আপনার নজর না চাইলেও আপনার ঘুরে যেতে পারে তাই যেই রুমে আপনি গিয়ে দেখতেছেন বেচারার বাসাই দুই রুম সেখানে আপনি নিচের দিকে চেয়ে বসে থাকাটা অথবা এমন জায়গায় বসা যেখানে বসলে কোনো ধরনের গুনাহের উপর নজর পড়ার আশঙ্কা হবে না কথা বুঝে আসছে নবীর সাহাবা দেখে ওনার ছাত্র ওই বাসায় বৈশা খালি এদিক সেদিক তাকায় সাহাবা বললেন লাউ তাকাফাত আইনাকা লাকানা খায়রাল্লাকা তোমার চোখ দুইটা যদি আমি উঠায় ফেলতে পারতাম লোহা ঢুকাইয়া দিতে পারতাম ভালো হইতো তোমার চোখে যদি লোহা দুইটা ঢুকাইয়া দেওয়া যায় ভালো হইতো তাহলে দেখেন নজর হেফাজত কতটা গুরুত্বপূর্ণ বিষয় একজনে বাসায় গিয়ে এদিক সেদিক তাকাইছে সাহাবা বললেন তোমার চোখের মধ্যে যদি দুইটা কিছু ঢুকায় চোখ নষ্ট করা অন্ধ বানায় দেওয়া হতো তো ভালো হইতো বলেন নাউজুবিল্লাহ পাঁচ নাম্বার উদাহরণ মুসলিম শরীফের পাঁচ পাঁচ তিন সাত কত হয় পাঁচ হাজার পাঁচশো সাতত্রিশ নাম্বার হাদিস নবীর এক সাহাবা নাম জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরিল ফুজাআ আমি আল্লাহ নবীকে হঠাৎ নজর পড়ার ব্যাপারে জিজ্ঞাসা করলাম কোন নারীর প্রতি যদি হঠাৎ আমার নজর পড়ে যায় নাটকের কোন নায়িকা সিনেমার কোন নায়িকা গায়িকার উপর যদি আমার হঠাৎ নজর পড়ে যায় শুধু লাইফ কোনো একটা নারীর উপর নজর এটা না লাইফ যাকে দেখলেন সরাসরি এটাও নাটকে দেখলেন এটাও সিনেমায় দেখলেন এটাও কোনো জায়গায় একটা পোস্টার টানানো সেখানেও এটাও কোনো জায়গায় একটা ফটো অর্ধলগ্ন করা নারীর ফটো এটাও এটার উপর যদি আপনার হঠাৎ নজর পড়ে কি করবেন নবীজি বলেন আমার অনি আন আশরিফা বাসরি আল্লাহ নবী আমাকে বললেন তড়িৎ গতিতে যেন আমি আমার দৃষ্টি নিচের দিকে ফিরিয়ে নেই কি গতিতে আমি অনুবাদটা এই জায়গায় করছি কি গতি দ্রুত নিচের দিকে দৃষ্টি আনতে হবে এখন আসেন আমরা মনে করি নজর শুধু রাস্তাঘাটে কোনো নারী দেখলে তার উপর থেকে হেফাজত নাটকের নায়িকা এনেও নজর হেফাজত সিনেমার নায়িকা থেকে নজর হেফাজত গায়িকা থেকে নজর হেফাজত কোনো ফটোর মধ্যে একটা নারী তার থেকেও নজর হেফাজত করতে হবে ভাই বুঝে আসছে কথাটা রাস্তাঘাটে উপরের দিকে তাকাবেন না নিচের দিকে তাকাবেন এক হাদিসে আসছে নবীজি আকাশের দিকে তাকাইতেন এখন আপনারা কোনো হুজুরের আলোচনা শুই না আমার বলতে পারেন হুজুর আকাশের দিকে নবীজি তাকাইতেন আমিও মাঝে মাঝে তাকামো সুন্নত পালন করুন হইতে পারে আপনি ছাদের উপরে উঠেই সুন্নতটা পালন করেন কোথায় রাস্তাতে করেন না ছাদের উপরে রাস্তাতে করলে ঝামেলাস কোথায় ওইটা পালন করবেন হ্যাঁ ছাদের উপরে নবীজি ঠিক আছে হাদিসে আছে নবীজি প্রায় সময় আকাশে তাকিয়ে থাকতেন তা আপনি নবীজির এই সুন্নতটা পালন করেন ছাদে উঠে কারণ রাস্তা থেকে উপরে তাকাইলে ঝামেলাস আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তো এক রমজান মাসে কেন্দ্র করে আমরা নজর হেফাজত করি দুই হিফজুল লিসান জবান হেফাজত বলেন কি হেফাজত এই জবান দিয়ে কারো আমরা গীবত করবো না মিথ্যা কথা বলবো না নাসাই শরীফের দুই দুই তিন তিন ওলামারা সারা অন্যরা বলেন কত হয়েছে দুই দুই তিন তিন কত হয়
নাসাই শরীফের এই হাদিসের এই শব্দগুলো আমি বলাই কেন, আমাদের মুসলমানদের মধ্যে এই চর্চাগুলো শুরু হয়ে যাক। হ্যাঁ, এই চর্চাগুলো চাই স্টলে সামনে হোক। হুজুর ওই যে কইছে 2233, মানে হাদিস নাম্বার বুখারী শরীফের 3331 কত হয়, 3331। ওই হাদিসে নবী বলছে বউদেরকে খালি ওয়াজ করো। আবু দাউদ শরীফ 3331 কত হয়, 3331। এই হাদিসে নবীজি বলছে সুদখোর এমন অবস্থা হবে এক জামানায় সবাই মিছিল দিয়ে সুদ খাবে। তো এইগুলো কেন বলাই আমাদের মাঝে, যাতে একটু এইগুলার আলোচনা কাজ করে, গীবত শেখায়ত না হয়, ঠিক আছে না? তো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল। রোজা হলো ঢাল, কি ঢাল? মালাম ইয়াখরিকা, একটা ঢাল। কই ঢাল? যতক্ষণ ছিদ্র না হবে, কি না হবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু জুন্নাহ, রমজানের রোজা হলো ঢাল। শুরু আরেক বর্ণনায় কাস জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, লড়াইয়ের ময়দানে তোমাদের যেমন ঢাল ব্যবহার করা প্রয়োজন হয় রমজান এমন ঢাল, তবে এই ঢাল জাহান্নাম থেকে তোমাকে বাঁচানোর একটা ঢাল। আল্লাহ নবী বলেন মালাম ইয়াখরিকা, এই ঢালকে ছিদ্র করা যাবে না। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এই ঢাল আবার ছিদ্র হয় কিভাবে? আল্লাহ নবী বললেন রমজান নামক ঢাল দুই জিনিসের মাধ্যমে ছিদ্র হয়ে যায়। জোরে বলেন কয় জিনিস? এক নাম্বার বিকাজিবা, মিথ্যা কথার মাধ্যমে। দুই নাম্বার আও গিবা, গীবতের মাধ্যমে। মিথ্যা আর গীবত, এই দুই জিনিসের মাধ্যমে রমজান নামক রোজা এটা ছিদ্র হয়ে যায়, এই ঢাল ছিদ্র হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে এই ঢালকে ছিদ্র না বানিয়ে আমরা যেন মজবুত ঢাল নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হতে পারি আল্লাহ তৌফিক দান করেন। তাহলে জবানকে হেফাজত করা, মন দিয়ে শুনবেন। মুস্তাদ আহমদ কিতাবের নাম তখরিজুল মুসনাদ, হাদিস নাম্বার 13048 নাম্বার হাদিস। আমার দিকে তাকান, জবান কলব ইমান, কয়টা শব্দ বললাম? জবান কলব ইমান। দেখেন আমার আঙ্গুলের দিকে তাকান, এটার নাম জবান, এটার নাম কলব, এটার নাম ইমান। এবার বলেন তো এটার নাম, এটার নাম, এটার নাম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু। নবীজি বলেন কারো ইমান মজবুত হবে না যদি তার অন্তর মজবুত না হয়। কোন বান্দার ইমান মজবুত হবে না অন্তর যদি মজবুত না হয়। ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানু, কলব মজবুত হবে না জবান যদি মজবুত না হয়। এর মানে ইমান পাকাপোক্ত হবে না কলব যদি পাকাপোক্ত না হয়, কলব পাকাপোক্ত হবে না জবান যদি গুনাহ থেকে মুক্ত না হয়। জবান গুনাহ থেকে মুক্ত, কলব মজবুত হবে, কলব মজবুত ইমান মজবুত হবে। তাহলে জবান মজবুত তো কলব মজবুত হবে, কলব মজবুত হবে ইমান মজবুত হবে। এই জবান দিয়ে আল্লাহ আমাদেরকে গুনাহ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের 6018 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখেরাত বিশ্বাস করে, ওই ব্যক্তি যেন ভালো কথা বলে, না পারলে যেন চুপ থাকে। কথা বললে ভালো কথা বলেন, কথা বললে কি কথা বলবো? ভালো কথা, না পারলে চুপ থাকবো। কথা বললে ভালো কথা বলবো, না পারলে চুপ থাকবো। তাহলে রমজান মাস এবাদতে কাটাইবেন, যদি না পারেন ঘুমায় থাকবেন। এরপরেও কারো সাথে অনর্থক কথা বলে সময় নষ্ট করবেন না। রমজান মাসে একদল আপনার কাছে ঝগড়া করার জন্য আসবে, নেক্সট শুরুতে আইসা আপনাকে বলবে কি ব্যাপার, রমজান কেন কাটাইলেন? তা আপনি বলবেন ভালো। হঠাৎ আপনাকে বলবে তারাবি কয় রাকাত পড়েন রমজান? কেন বলবে? রমজানে শয়তান বন্দি আছে তো। এখন একজন তো আইসা আপনাকে ডিস্টার্ব করতে হবে, এ আইসা আপনাকে ডিস্টার্ব করবে, এই ডিস্টার্ব যেন কেউ করতে না পারে। রমজানে যদি আপনাদের সাথে কেউ এই জাতীয় ঝগড়া করতে আসে যে ভাই তারাবি কয় রাকাত, তা আপনি বলবেন ভাই আমি সহজ সরল মানুষ, বুঝি না, আমি মসজিদের ইমাম সাহেব 20 রাকাত পড়ায়, আমিও 20 রাকাত পড়ি। আহারে আপনি তো ভুল করতেছেন। আপনি বলবেন জি একটু আসেন, ওনারে আসতে ইমাম সাহেবের রুমে নিয়ে বলবেন হুজুরের সাথে কথা বলেন আমি কোরআন শরীফ পড়তে যাই। বুঝে আসছে? আমি বলছি না যিনি আপনার কাছে আসছে উনি মূর্খ এমন না, উনি অনেক জ্ঞানী মানুষ। ওনাকে ইমাম সাহেবের রুমে বসাই দিয়া আপনি আপনার আমলে চলে যাবেন, মনে থাকবে কথাটা? তা আপনি তো জানেন না, তো ওনারে বলবেন ভাই আপনি জানুন না মানুষ, ইমাম সাহেব জানে, চলেন ওনার কাছে। ওই সময় বলবে কি জানেন, আমার একটু কাজ আছে। কি আছে? আপনার যদি জানা থাকে ইমাম সাহেবের কাছে আসেন, উনি জানলেওয়ালা মানুষ, ওনার সাথে বসেন। তো যদি বলে কাজ আছে তখনই বুঝবেন যে ঝামেলাস। তো রমজানে যেন আপনাদেরকে নেক্সট শুরু থেকে আমলে আপনাদেরকে বিঘ্নতা ঘটাইতে না পারে খুব সতর্ক থাকবেন। রমজান পুরাটা ইবাদতে কাটানোর চেষ্টা করবেন, একটা অনর্থক কথাও বলবেন না। কথা বলতে মন না চাইতেছে ঘুমায় থাকেন, গুনাহ করেন না।
গুনাহ মোটেই করেন না রমজান মাসে। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। জবাব বলতেছিলাম তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, নবীজি সাহাবা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমি আল্লাহর নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ফা আসবাহতু করিবাম মিনহু ওয়া নাহনু নাসীদ, একদিন আল্লাহর নবীর কাছাকাছি পৌঁছে গেলাম, আল্লাহর নবীকে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার, হুজুর আমাকে এমন একটা আমলের কথা আপনি বলে দেন যে আমলটা আমি করলে ওই আমল আমাকে জান্নাতে পৌঁছায় দিবে, জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে। আল্লাহর নবী তাকে 5টা আমলের কথা বললেন, জোরে বলেন কয়টা? 1 নাম্বার তা'বুদুল্লাহ ওয়াহদাহু লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা শিরিক করবা না। 2 নাম্বার তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। 3 নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার তাহাজ্জুল বাইতা, হজ করবা সামর্থ্যবান হলে। 5 নাম্বার তাসুমু রমাদান, রমজান মাসের রোজা রাখবা। 5টা ইবাদতের কথা বলে দেওয়ার পর আল্লাহর নবী ওই সাহাবাকে বললেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? সাহাবা বললেন জি হুজুর বলেন। আল্লাহ নবী বলেন কল্যাণের দরজা হলো 3টা, জোরে বলেন কল্যাণের দরজা কয়টা? 1 নাম্বার সাওমু জুন্নাহ, রোজা হলো কল্যাণের দরজা, রোজা কল্যাণের দরজা। রমজান মাস যত বেশি গুনাহ মুক্ত কাটান তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণের মালিক হয়ে যান। 1 নাম্বার কল্যাণের দরজা হলো রোজা। 2 নাম্বার ওয়াসসাদাকাতু তুতফিউল খতিয়াহ কামা ইউতফিউল মাউন নার, সদকা যেমনভাবে পানি যেমনভাবে আগুনকে নিভায় দেয়, সদকা এমনভাবে গুনাহ মিটায় দেয়। 1 নাম্বার রোজা হলো কল্যাণের দরজা, 2 নাম্বার সদকা হলো কল্যাণের দরজা, 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি ফি জাউফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। বলেন রাতের বেলা কি পড়া? তাহাজ্জুদের নামাজ পড়া। তাহলে কল্যাণের দরজা 3টা, রোজা রাখা, সদকা করা, তাহাজ্জুদের নামাজ পড়া। এই হাদিস কিন্তু শেষ হয় নাই, তিরমিজি শরীফের 2616 নাম্বার হাদিস, এই বড় হাদিস। এবার নবীজি সাহাবাকে বললেন আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লি, আমি যে তোমাকে কতগুলা কথা বললাম এর মূল যে বিষয়টা এটা কি তোমাকে বলবো না? ওয়া আমুদিহি, এটার স্তম্ভ কোনটা এটা কি বলবো না? ওয়া জিরওয়াতু সানামিহি, সর্বোচ্চ শিখরের কথা কি বলবো না? সাহাবা বলে জি হুজুর বলেন। আল্লাহ নবী বললেন রাসুল আমরি কুল্লিহি আল ইসলাম, প্রত্যেকটা জিনিসের মূলের নাম হলো ইসলাম। প্রত্যেকটা জিনিসের মূলের নাম কি? ইসলাম। প্রত্যেকটা জিনিসের মূলের নাম ইসলাম। এরপরে বললেন ওয়া আমুদুহু আসসালা, এই সকল জিনিসের খুঁটির নাম হলো নামাজ। ওয়া রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আসসালা ওয়া জিরওয়াতু সানামিহি আল জিহাদ, মুসলমানদের সর্বোচ্চ শিখরের নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই কথা বলার পর নবীজি বললেন এই যে তোমার ইবাদতের কথা বললাম, নামাজের কথা বললাম, রোজার কথা বললাম, হজের কথা বললাম, যাকাতের কথা বললাম, জিহাদের কথা বললাম, ইসলামের কথা বললাম, এই সবগুলার সার নির্যাস কি তোমাকে বলবো না? নবীজি বলে মুআজকে। হুজুর আরও বাকি আছে এইগুলা বলার পরেও সার নির্যাস বাকি? নবীজি কয় সার নির্যাসটাই তো কইনি। আলা আদুল্লুকা আলা মিলা কি জালিকা কুল্লি, সবগুলার সার নির্যাস হলো আল্লাহ নবী আখজা বিল ইসানি, নবীজি তার জবান এইভাবে ধরলেন। ধরার পর আল্লাহ নবী বললেন মুআজ কুফা আলাইকা হাজা, এটাকে নিয়ন্ত্রণ করবা, এই জবান তুমি নিয়ন্ত্রণ করবা, তাহলে তোমার উপরের ইবাদতগুলার দাম আছে। উপরের ইবাদতগুলার দাম তুমি তোমার এই জবান নিয়ন্ত্রণ করবা। হযরত মুআজ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর কথার কারণে কি আমাদেরকে ধরা হবে, আমাদেরকে জাহান্নামে ফেলা হবে? আল্লাহ নবী জবাব দিলেন মুআজ হাল্লা কুব্বুন নাস ফিন্নারি আলা বুজুহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, এই মুখের কারণে মানুষের মাথা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে বলেন নাউযুবিল্লাহ। জবানের কারণে, এই মুখের কারণে অনেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাগুলা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলবে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো জবানের অপরাধটা কি ছোট না বড়? জবানের কারণে কম মানুষ জাহান্নামে যাবে না বেশি মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ আমাদেরকে জবানের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের
6473 নম্বর হাদিস শুনেন قال رسول الله صلى الله عليه وسلم ينهى عن قيل وقال نبي صلى الله عليه وسلم অনর্থক বিষয় নিয়ে বাদানুবাদ করতে নিষেধ করেছেন নবীজি বলেছেন আন্দাজি বিষয় নিয়ে তোমরা ঝগড়া করবা না এক মসজিদে 90 জন আমিন আসতে বলে আপনি হঠাৎ আয়েশা জোরে বললেন আমি বলছি না জোরে বলা না যায় এটা বলছি না 90 জন বলে আসতে 99 জন বলে আসতে আপনি হঠাৎ এক কোণা থেকে জোরে বইলা বুঝাইতেছেন আপনি খুব বুঝেন আমিন জোরে বললে নামাজ হয় না এমন না আপনি এক মসজিদে এসে হঠাৎ জোরে বললেন কৃষক একজন বলবে কি রে ঘটনা কি কি হলো ঘটনা আলেমরা বুঝবে কৃষক তো বুঝবে না তো যেই মসজিদে 99 জন আসতে বলে 90 জন আসতে বলে আপনি আসতেই বলেন এরপরে যদি আপনি বলেন না জোরে বলতে হবে জোরে না বললে হবে না আমিন না বললেও নামাজ হবে আমিন না বললেও নামাজ হবে আমিন বললেও নামাজ হবে আমিন না বললেও নামাজ হবে যেই জিনিসটা নামাজে না বললেও নামাজ হবে এই জিনিস না ঝগড়া কইরা লালবাগে এক বাপ আর ছেলে কথা কয় না আবার বলছি আমিন না বললে কি হবে কেউ যদি সূরা ফাতিহার পরে আমিন না পড়ে তাও নামাজ হবে এই আমিন পড়া আর না পড়া নিয়ে আমাদের পুরান ঢাকায় বাপ আর ছেলে ঝগড়া করে একজন আরেকজনের চেহারার দিকে তাকায় না বলে কেন এগুলা কেন ভাই এই অনর্থক বিষয় নিয়ে কেন মুসলমানদের মাঝে ঝগড়া কথা বুঝে আসছে সবার তাহলে বলেন তো আমিন না বললে নামাজ হয় কি হয় না তো একটা মুস্তাহাব বিষয় নিয়ে এই কতদিন আর চলবে এগুলা এইগুলা আর কতদিন আপনাদেরকে খাওয়াবে তারাবি বিষয়াকাত বাস এটা একটা মীমাংসিত বিষয় 1284 হিজরি পর্যন্ত মীমাংসা ছিল 1284তে ভারতের একজনে বইলা ফেলল তারাবি 8 রাকাত এই প্রথম ভারতের এই অ্যালার্জি ঘুরতে ঘুরতে 1291তে গেছে সৌদি আরব নসিব রেফাই নামে একজন বলল তারাবি 8 রাকাত নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তাল দিয়া কয় হ তারাবি 8 রাকাত 1284 পর্যন্ত আহলে হাদিস বলেন মাযহাবি বলেন লা মাযহাবি বলেন সবাই 20 রাকাত পড়তো হঠাৎ একটা স্লোগান দিল আমি বহুত গবেষণা করে দেখলাম এটা মূলত আহলে হাদিস যারা তারাও তো মুসলমান আমরা মাযহাব মানি আমরাও মুসলমান এই মুসলমান ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগানোর আন্তর্জাতিক ষড়যন্ত্র একটা এটা না কি দরকার আছে এটা হঠাৎ করে এই একটা বইলা দেওয়া মুসলমানদের তাহাজ্জুদ নামাজ জোর করে কেন তারাবি বানাবেন আপনি তারাবির জোর করে কেন তাহাজ্জুদ বানাইবেন তাহাজ্জুদ আলাদা নামাজ তারাবি আলাদা নামাজ ভাই ঝগড়া হবে না আমল হবে আমল হবে আল্লাহ তৌফিক দান করেন তো বলতেছিলাম বুখারী শরীফের 6473 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন আন কিলা ওয়া কল অনর্থক কথা নিয়ে বাদানুবাদ করতে নবী নিষেধ করলেন দুই নম্বর অকাসরতি সুআল প্রশ্ন করতে নবী নিষেধ করছেন একদল লোক খালি বেশি প্রশ্ন করে প্রচুর প্রশ্ন করে একজনে আমার জায়গায় হুজুর জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়ার নিয়তটা কি তো আমি বললাম কি নিয়ত করবেন জোহরের 4 রাকাত সুন্নত নিয়ত করে পড়েন কোন নিয়তটা কিভাবে বলতে হবে আমি বললাম আপনি কি বলতেই হবে কো হ্যাঁ আপনি আপনি এভাবে বলবেন আমি জোহরের 4 রাকাত সুন্নত পড়তেছি কই সুন্নতটা পড়ার আগে পরে যদি কোনো ধরনের মনে এই কোনো কথা আইসা যায় যে আমি যে সুন্নতটা পড়তেছি এটা কি সুন্নত না ফরজ কোনো সমস্যা আছে কিনা পরশু দিন একজনে এক একের পর এক জিজ্ঞাসা করতেছে এই পরশু দিনের ঘটনা এই এই যে আপনার নগদ আপডেট গত পরশু দিন না না গতকালকে পরশু দিন না গতকালকে গতকালকে পরশু দিন আমার রাত্রে অনেক হয়ে গেছে তো বললাম পরশু দিন গতকালকের কাহিনীটা তো উনি এরকম এরকম একের পর এক সুন্নত নামাজ আমি বললাম ভাই আপনি বাসা থেকে মসজিদে সুন্নত পড়বেন না বাসায় কারণ আমি মসজিদে সুন্নতটা পড়ি আমি ঠিক আছে আপনি বাসা থেকে বেরিয়েছেন কোন নামাজ পড়তে কয় জোহর আমি নিয়ত হয়ে গেছে কয় জোহরের আগে সুন্নতটা পড়ার সময় মাঝে মাঝে আমার মনে হয় আমি কি সুন্নত পড়তেছি না ফরজ পড়তেছি উনি বলতেছে আর কি যাই হোক বেচারা এরকম হয় আমি বলতেছি ভাই আপনি সুন্নতি পড়তেছেন মনে মনে আসলেও ঝামেলা নেই আপনি সুন্নতি পড়তেছেন না এরপরে উনি এই বিষয়টাই বারবার তো কাসরতি সুয়াল নবীজি বলছেন বেশি প্রশ্ন করা নিষেধ তিন নাম্বার ওয়া ইদাআতিল মাল সম্পদ নষ্ট করতে নিষেধ করছেন সম্পদ নষ্ট করা নিষেধ চার নাম্বার ওয়া মানঈন ওয়াহাত মানঈন মানি কৃপণতা করতে নিষেধ করছেন যাদের উপর জাকাত ফরজ তারা যদি জাকাত না দেয় এটা করা নিষেধ ওয়াহাত ভিক্ষা করা নিষেধ পাঁচ নাম্বার ওয়াদিল বানাত কন্যা সন্তান জীবন্ত হত্যা করতে পুঁতে ফেলতে নিষেধ করছেন এক নাম্বার নবী নিষেধ করলেন কিলা ওয়া কল অনর্থক বিষয় নিয়ে কথা বলা যাবে না তাহলে রমজান মাস অনর্থক কোনো বিষয় নিয়ে আমরা আমাদের সময় নষ্ট করব না ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে জবানের সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বুখারী শরীফ হাদিস নাম্বার 6474 নাম্বার হাদিস কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই নবীজি বলেন এই দুই চোয়ালের মাঝখানে জবান দুই রানের মাঝখানে লজ্জাস্থান এই দুইটা জিনিস গুনাহ থেকে তুমি নিরাপত্তা আমাকে দিয়ে দাও
আমাকে বলো ইয়া রাসূলুল্লাহ, আমি জবান দিয়ে গুনাহ করি নাই, লজ্জাস্থান দিয়ে গুনাহ করি নাই, এই দুনি জিনিসের জামানত দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন আজমান লাকুল আজমান লাকাল জান্নাহ, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। তাহলে আরো সহজ হয়ে গেল, আগে জানছিলাম ছয়টা, এই হাদিস স্পেশাল বললেন দুইটা, জবান লজ্জাস্থান। আল্লাহ আমাদেরকে এইগুলা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের 6477 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ان العبد لا يتكلم بالكلمه ما يتبين فيها, মাঝে মাঝে মানুষ চিন্তা ভাবনা ছাড়া অনর্থক কথা বলে ফেলে, চিন্তা ভাবনা ছাড়া অনর্থক বলে ফেলে, সাবধান। মাঝে মাঝে মসজিদে গিয়ে অনেকে কয় এইভাবে নামাজ পড়তেছে, কয় ওর নামাজ হয় না, এই ইমাম সাহেব বেদাতি, ইমাম সাহেবের নামাজ হয় না, কিভাবে উনি আজকে ফজরের পর একটা হাদিস যায় না, গত এই 20 বছরের ইমাম সাহেবের ভুল ধরতেছে, কয় বছরের, 20 বছরের। বুখারীতে হাদিস পড়ছি কি জানেননি, অজু ছাড়া নামাজ হয়, অজু ছাড়া কি হয়, আসলে এরকম একটা হাদিস আছে বুখারীতে, আসলে কি আছে, নবীজি ঘুম থেকে উঠা নামাজ পড়াইছে, কোথেকে উঠা, নবীজি ঘুম থেকে উঠা নামাজ পড়াইছে, এখন উনি ফজরের নামাজের আগে হাদিসটা পাইছে, প্রচন্ড শীতকাল পাইছে এক উপায়, যাক অজু ছাড়াও নামাজ হয়। তো গত 20 বছর ধরে মনে করেন শাইখুল হাদিস সাহেব এই মসজিদে ইমামতি করে, বেটা বুখারী পড়ায় কয় বছর, 20 বছর, ইমামতি করে কয় বছর, 20 বছর, বুখারী শরীফ পড়ে না পড়ায়, তো এই ছেলে গিয়া মসজিদে ফজর পড়ছে, কোন জায়গার হাদিস পাইছে, বুখারীতে হাদিস পাইছে, নবী নাক ডাইকা ঘুমাইয়া উইটা অজু ছাড়া ফজর পড়াইছে, হাদিস আসছে, নাকও ডাকছে, নাক ডাকছে, নাক ডাইকা ঘুমাইছে, নাক ডাকলে ঘুম কি পাতলা হয় না গভীর হয়, এই ঘুম থেকে উইঠা নবীজি অজু ছাড়া নামাজ পড়ছে, দলিল পাওয়া গেছে, কথা পুরাপুরি শুনলেন শেষ পর্যন্ত। এখন গিয়া ইমাম সাহেব শাইখুল হাদিস সাহেব 20 বছর উনি তারাবি নামাজ পড়ায়, আবার বুখারিও পড়ায়, ফজর পড়ছে উজু ছাড়া, প্রচুর শীত, এভাবে মুড়ি টুড়ি দিয়া চাদর টাদর, আর আশেপাশের মুরব্বীদেরকে কয় কী ব্যাপার, এত মুরব্বী হয়ে গেছেন আর কয়দিন, মাঝে মাঝে উজু ছাড়াও আইসেন, মুরব্বীদেরকে বুঝায় কয় কেন, উজু ছাড়াও মাঝে মাঝে নামাজ হয়ে যায়, আজকে তো আমি উজু করি নাই, খুব বুক ফুলায় বলতেছে, হ্যাঁ মুরব্বীরা তো অবাক, বেচারা তো আসলেই জানে না। আবার ওই ছেলে বলছে যে বুখারী শরীফের হাদিসে আস, মুরব্বীরা ইমাম সাহেবরা বলছে হুজুর আপনি বুখারী শরীফ 20 বছর কি পড়াইলেন, এখনো পর্যন্ত এই হাদিস পড়ার নাই যে উজু ছাড়া যে নামাজ হয়, হুজুর তো কহা আমি তো এই হাদিস পড়াইছি বাবা, তো আপনি তো একদিন উজু ছাড়া নামাজ পড়াইলেন না, হুজুর হাদিস পড়াইছে তো আপনি একদিন উজু ছাড়া নামাজ পড়ে আমল করবেন না, এটার এই হাদিস কোন কিতাবের, ভাই কথা বুঝেন এই হাদিস বুখারী শরীফের, কয় আপনি একদিন উজু ছাড়া নামাজ পড়াইবে আমল করবেন না, হুজুর বললেন যে ভাই উম্মতের ঘুম আর নবীদের ঘুমের মাঝে পার্থক্য আছে, ওই শাইখুল্লাহ দেশে বুঝাই দিলেন, কয় কি পার্থক্য, কয় নবী যখন ঘুমায় তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না, উম্মত যখন ঘুমায় তখন উম্মতের চোখ ঘুমায় অন্তর ঘুমায়, নবী যখন ঘুমায়, বুখারী হাদিস নাম্বার 7281 নাম্বার হাদিসে আছে, ইন্নাল আইনা না ইমা ওয়াল কলবা ইয়াকজন, নবী যখন ঘুমায় চোখ ঘুমায় অন্তর জাগ্রত থাকে, তাই নবীর অজু আছে না নাই ঘুম থেকে উঠলেও নবীরা বুঝতে পারে, উম্মতের অজু আছে না নাই এটা উম্মত বুঝতে পারে না, দেখছেন নি হাদিস ভাই আমল শুরু করে দিছি, তাহলে ওস্তাদ দরকার আছে না নাই, এরপর আমার একজন একদল বলবে দেখবেন হুজুরে হিংসুক, বুখারী হাদিস দিয়ে দলিল দিলাম কিন্তু তাও বলবে হিংসুক, আরে ভাই হাদিস বললে হিংসুক হয় কীভাবে, মানুষ হাদিস বললে কি হয় হিংসুক হয় নাকি, হাদিস বললে না, আসল বিষয়টা কি জানেন, আমি যা করি না আমার বিরুদ্ধে যেটা যাবে ওই হুজুর ভালো না, এই এই মানসিকতা থেকে বাইরে আসেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কোনো কোনো মানুষ মাঝে মাঝে এমন কথা বলে, মাইয়া তাবাইয়ানু ফাহা ফিহা, চিন্তা ভাবনা সারা বইলা ফেলে, ইয়াজিল্লু বিহা ফিন্নারি আবাদা মিম্মা বাইনাল মাশরিক, দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামে তত গভীরে ওই লোকটা, শুধুমাত্র না যাই না একটা কথা বলার কারণে হয়ে যায় লোকটার জানাও নাই, একটা অনর্থক কথার কারণে কি পরিমাণ জাহান্নামি হয়ে যায় নবী বলেন তার জানা নাই। বুখারীর 6478 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন ইন্নাল আব্দালা তাকাল্লামু বিল কালিমা মিন নিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালা, কোনো ব্যক্তি মাঝে মাঝে আল্লাহর সন্তুষ্টির কথা বলে, যদিও ওই লোকটা জানে না আমি যে ভালো একটা কথা বললাম, এই ভালো কথার কারণে আল্লাহ দিন দিন তার মর্যাদা বাড়ায় দেয়। আবার আরেক ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির কথা বলে, তাও লোকটার জানা নাই, নবীজি বলেন এই অসন্তুষ্টি মার্কা কথার কারণে লোকটা জাহান্নামী হয়ে যায়। আজকে থেকে এই জবানে একটা কথা বলার আগে হাজারবার ভাববেন, চিন্তা করবেন আমি আমার জবান দ্বারা জাহান্নামী হয়ে যাচ্ছি না তো,
আমি আমার জবানের কারণে গভীর জাহান্নামের গভীরে চলে যাচ্ছি না তো এজন্য ভাইও একটা কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন কথা কম বলা এটা খুব ভালো কাজ এই মাইকে বসা ছাড়া আমারে আপনারা কথা বলতেই পাবেন না কোথাও গিয়ে আমারে কথা বলতে পাবেন না আমি তো সব সময় পালায়া থাকি জেনেই থাকি সব সময় মানুষ থেকে পালানোর চেষ্টা করি মাইকে আমি কথা বলি আশেপাশে আমি এত কথা বলি না জিজ্ঞেস করে নিজে জায়গায় এতক্ষণ বসেছিলাম বেশি কথা বলছি কিনা জিজ্ঞেস করেন কথা যত কম বলবেন তত নিরাপদ তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2501 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من صمت نجات যে চুপ থাকে সে নাজাত পায় যে চুপ থাকে সে কি পায় নাজাত পায় তাহলে বেশি চুপ থাকা ভালো না বেশি কথা বলা ভালো আমার সাথে বলেন বলেন কথা বলবো বলেন কথা বলবো ভালো কথা কথা বলবো না খারাপ কথা তাহলে বললে কি বলবো আর খারাপ কথা কখনো এটা বললেন তো এবার আমার সাথে বলেন বললে ভালো কথা বলবো ভালো কথা না বলতে পারলে চুপ থাকবো কি থাকবো বুখারী 6018 নম্বর হাদিস নবীজি বলেন মন চাইলে ভালো কথা বলো পারারা চুপ থাকো মনে থাকবে তো তাহলে বললে ভালো কথা না পারলে চুপ আল্লাহ আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিস সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিন আফজল আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে কোন মুমিন সবচাইতে শ্রেষ্ঠ কোন মুসলমান সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যেই মুসলমানের মুখের কষ্ট দেওয়া হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমানরা নিরাপদ হয়ে যায় ওই মুসলমানটা দুনিয়ার শ্রেষ্ঠ মুসলমান হয়ে যায় আমরা শ্রেষ্ঠ মুসলমান যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে বলেন তো মিথ্যা কথা মানুষ কি দিয়ে বলে গীবত বলে কি দিয়ে আচ্ছা আমরা সত্য কথা বলবো ইনশাআল্লাহ আবু বকর পরে কি জানি সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক মানে অধিক সত্যবাদী এই জায়গায় যারা আছি কারা কারা সিদ্দিক হতে চাই আমার আপনার নামের পিছনে আল্লাহর খাতায় সিদ্দিক লেখা হয়ে যাক এটা চাই হাত নামান এটারও সুযোগ আছে এই জামানায় আপনাদের এই সুযোগ আছে বুখারী শরীফের 6094 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان الصدق يهدي الى البر সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায় ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় নবীজি বলেন ইন্নার রাজুল আলা আসদুকু কোন মানুষ যখন সত্য কথা বলে বারবার সত্য বলে সকালে সত্য রাতের বেলা সত্য দোকান খুললে সত্য বেচা কিনা করার সময় সত্য কিনার সময় সত্য এই লোকটা জানেও না হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিক নবীজি বলেন দুনিয়ার মানুষ তোমাকে জানুক আর না জানুক আল্লাহর খাতায় তোমার নামের পরে আল্লাহ সিদ্দিক উপাধি লাগায় দেয় আবু বকরের মতো আপনার নামের পরেও সিদ্দিক ওয়াইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায় ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় কোন ব্যক্তি যখন মিথ্যা বলে বারবার মিথ্যা বলে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা এই লোকটার নাম আল্লাহর খাতায় কাজ্জাব মানে অধিক মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ হয়ে যায় কাজ্জাব অধিক মিথ্যাবাদী আল্লাহ আমাদেরকে কাজ্জাব থেকে বাঁচিয়ে সিদ্দিক বানায় দেন সকলকে মিথ্যা কথা বলেন না গীবত করেন না কারো গীবত করবেন না গীবত কাকে বলা হয় মুসলিম শরীফের 6487 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আতাদ্রুনামাল গীবা হে সাহাবারা তোমরা কি জানো গীবত কাকে বলে সাহাবারা জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ আর তার নবী ভালো জানেন নবীজি বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ তাকান আমি ওনার কোনো দোষ আপনার কাছে বলা তার কোনো দোষ আপনার কাছে বলা যেটা সে অপছন্দ করে তার একটা দোষ আপনার কাছে বলা যেটা সে অপছন্দ করে সাহাবারা এই কথা শোনার পর বললেন ইন কানা ফি আখি মা আকুল হুজুর আমি তার ব্যাপারে যে দোষটা বললাম তার মাঝে যদি এই দোষ সত্যি সত্যি থাকে আবার বলছি তার একটা দোষ আপনার কাউকে বললাম এখন নবীজি বললেন তার দোষটা বললে সে যদি অপছন্দ করে এটার নাম গীবত সাহাবারা বললেন হুজুর তার মাঝে যেই দোষটা আছে এটা যদি আমি বলি নবীজি বললেন এটাই তো গীবত এবার নবী বলেন তার মাঝে যদি এটা না থাকে ফাকাত বাহাত্তা এটার নাম অপবাদ বলেন কারো দোষ বললে ওই দোষ থাকলে গীবত দোষ না থাকলে অপবাদ বলেন তো কারো দোষ কাউকে বললে দোষটা সত্যি থাকলে না থাকলে অপবাদ এখন কথা হলো আপনি গীবত করতে পারবেন কিনা কারো অনিষ্টতা থেকে বাঁচার জন্য গীবত করা যায় আছে এক মানুষ আপনার অনিষ্ট করবে খারাপই করবে ওই গীবত করলে যদি তার অনিষ্টতা থেকে আপনি বাঁচতে পারেন গীবত যায় আছে দুই নাম্বার অন্য কোনো মানুষ এই লোকটার দ্বারা কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে
সেক্ষেত্রে শুধুমাত্র ওই লোকটাকে তার কষ্ট থেকে অনিষ্টতা থেকে বাঁচানোর জন্য গীবত জায়েজ। তিন নাম্বার, এই ছেলেটা প্রচুর পরিমাণ অন্যায় করে, শুধু তার সংশোধনের জন্য তার বাবাকে অথবা যার মাধ্যমে তার সংশোধন হবে তাকে তার দোষগুলা বলা জায়েজ। তার সংশোধনের জন্য যাকে বললে কাজ হবে তাকে বলা জায়েজ। আমি বাঁচার জন্য সাময়িক সময়ের জন্য গীবত জায়েজ, তার অনিষ্টতা থেকে অন্য কাউকে বাঁচানোর জন্য যদি এই গীবতটা অন্য কাউকে বলে দিলে বাঁচে তাহলে এটার নাম গীবত যদিও কিন্তু গুনাহ হবে না। কি হবে না? কি কথা কি বুঝে আসছে সবার? তাহলে গীবত মুখ দিয়ে হয়, মিথ্যা কথাও মুখ দিয়ে হয়, বাস মূল কথা আমরা গীবত করব না, আমরা মিথ্যা কথাও বলবো না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিন নাম্বার, হিফজুল উজুনাইন, কান হেফাজত করা গুনাহ থেকে। আমরা গান শুনব না, আমরা কান দিয়ে মিথ্যা শুনব না, আমরা গীবত শুনব না। বুখারী শরীফের 7004 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মানিস্তামা ইলা হাদিসি কওমিন ওয়া হুম লাহু কারিহুন, আপনি কারো কথা কান পেতে আপনি শুনলেন, আরি পেতে শুনলেন, কারো বৈধ কথা যদি আপনি আরি পেতে শুনেন আর ওই লোকটা যদি অপছন্দ করে, নবী বলেন, সুব্বা ফি উযুনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে শিশা গলাইয়া এই গলিত শিশা আপনার কানের মধ্যে দেওয়া হবে, গলিত শিশা আপনার কানের মধ্যে দিয়ে দেওয়া হবে। গান শুনেন না, গান শুনেন না, মেহরবানি করে ভালো কথাও মানুষের অনুমতি ছাড়া শোনা জায়েজ নাই, আর আল্লাহ যেই কথা শুনতে নিষেধ করেছেন তাহলে এই কথা শোনা জায়েজ না? হারাম, হারাম। তাহলে কান হেফাজত করা। চার নাম্বার, হিফজুল আযা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব হেফাজত করা। সূরা ফুসিলাত 20 নাম্বার আয়াত, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, জাহান্নামের কাছে যাওয়ার পর তার চোখ, তার মাথা, তার কান, তার শরীরের চামড়াগুলা তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কিয়ামতের মাঠে আমি তাদের মুখে মোহর মেরে দিব, তাদের হাত আমার সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষী দিবে। আল্লাহ আমাদেরকে পুরো বডিটাকে গুনাহ থেকে বাঁচানোর তৌফিক দান করেন। পাঁচ নাম্বার, কম খাবো। বলেন কি করব? রমজান মাসে কম খাবো। অনেকে কয় হুজুর রমজানে নাকি যত খাবো তত নেকি, কোনো গুনাহ নাই, কয় যত খাবি তত কি নাই, কোনো গুনাহ নাই। বলেন নাউজুবিল্লাহ, রমজানে আপনারা সাহারি ইফতারিতে খেজুর খাবেন, খেজুর খাইলে বেশি না খাইলেও আপনার শরীরে শক্তি থাকবে আর পেটের ক্ষুধাও কমবে। সাহারিতে যে খেজুর খাওয়া লাগে এটা অনেকে মানে জানেই না। নবীজি হাদিসের মধ্যে বলছে, ওয়ালা নিয়ামাস সাহুর আত্তাম, সাহারির মধ্যে খেজুর খাওয়া কতই না উত্তম খাদ্য। সুবহানাল্লাহ, একজনও তো খান না, খান আমি খাই দিকে কইতেছি, আমি খাই সাহারিতে খেজুর খাই, সাহারি সাহারিতে খেজুর খাওয়া, হ্যাঁ এটা খায় না, এটা মানে মানুষ মনে করে সাহারির সময় খেজুর খাবেন, এই খেজুর খাওয়া সাহারির সময় আপনার শরীরের মধ্যে শক্তি হবে। আপনারা খালি খান এমন জিনিস, বাঙালি জিনিস, শক্তি থাকবে কীভাবে শরীরে? দশটার দিকে কোন খিদা লাগছে তো খাই, খিদা তো লাগবেই, আপনি খেজুর খান না কেন? খেজুর খাবো তো ইনশাল্লাহ, সাহারির সময় খেজুর ভালো মানের খেজুর খেয়ে আবার এরকম। আচ্ছা যাই হোক, তো খেজুর খাবেন সাহারিতে, ইফতারিতেও খেজুর খাবেন। আল্লাহ আমাদেরকে কম খাওয়ার তৌফিক দান করেন। ছয় নাম্বার, ছয় নাম্বারটা একটু মন দিয়ে শোনেন, আশা ভয়। বলেন আশা এবং ভয়, আশা এবং রমজান মাসটা আশা এবং ভয় নিয়ে কাটাবেন। আশা আল্লাহ আমাদের পূর্ণ প্রতিদান দিবে, ভয় আল্লাহ আপনার হুকুম তো রমজানের রোজাগুলা যেইভাবে রাখা আমি মনে পারতেছি না মাবুদ, ভয় হচ্ছে আমার রোজা কবুল হবে কি না, আশা কবুল হবে, ভয় হচ্ছে আমি তো আপনার হুকুম সঠিকভাবে পালন করতে পারছি না। এই আশা আর ভয়ের মাঝে থাকলে ইনশাল্লাহ আল্লাহ তো মনের ইখলাস দেখবে, আল্লাহ কবুল করে নিবে। রমজান মাসে চারটা আমল করবো, বলেন কয়টা? এক নাম্বার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মুখের দিকে তাকান তো, আমার মুখের দিকে তাকান, বলা বলতে হবে না, আমার মুখের দিকে সবাই তাকান, দেখেন তাকায় দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে না? আবার তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে? এবার সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ঠোঁট লাগে না। আরেকজনের সামনেও যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আপনার ঠোঁট নড়বে না। এর মানে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা আমল যে আমলটা করলে মানুষ কখনো দেখে না, এটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়। হুজুরের সামনে বসে রয়েছে, আমি আমার দিকে তাকান, দুইজন কথা কইতেছে, এই দেখেন এই যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ করতেছি, ওনারা বুঝতেছে না কিন্তু এমনি তাকাই রয়েছে ওনাদের দিকে মুখ হা করে, লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে। তা লা ইলাহা ইল্লাল্লাহ সামনে যে থাকে সে বুঝতেও পারে না যে আমল চলতেছে, তা লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে এটা দেখানো হয় না, এটা আল্লাহর সাথে বান্দার নিবিড় গভীর এক আজীব সম্পর্ক তৈরি হয়।
রমজানে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলা। দেখেন কি, এটা কিন্তু আপনারা এতদিন খেয়াল করেন নাই, লা ইলাহা বললে যে ঠোঁট লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না, কে বুঝবেও না, আপনি তাকায় রয়েছেন এমনি বুঝবেন আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ করতেছেন, সুবহানাল্লাহ। দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ বেশি বড়া, বলেন কি বড়া, আস্তাগফিরুল্লাহ। তিন নাম্বার আল্লাহর কাছে জান্নাত চাইবেন, বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই। আপনি বাংলায় বললেন, আরবি না পারলে তিন নাম্বার। চার নাম্বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবেন, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাই। এই চারটা আমল বেশি বেশি করা। এবার আপনারা বলেন, এক কি করা, তিন নাম্বার জান্নাত চাওয়া, চার নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই কথাগুলো ফ্যামিলি পরিবারের সদস্যদেরকে শিখাইয়া দিবেন, পরিবারে যারা আছে তাদেরকেও শিখাইয়া দিবেন। আল্লাহ আমাদের সকলকে গুণামুক্তভাবে, আমরা যেন এই রমজানের রোজা প্রত্যেকটা সিয়াম পালন করতে পারি, জবানের গুণাগুলা থেকে আমরা সবাই বেঁচে থাকবো। এই জায়গায় যদি কোনো আহলে হাদিস ভাই থেকে থাকেন, আপনাদেরকে একটা কথাও কষ্ট থেকে বলি নাই, কষ্ট দেওয়ার কোনো নিয়ত নাই, আমি বলছি কি আপনারা ঝগড়া করেন না। মাঝহাবি ভাই যারা আছি, লামাঝহাবি যারা, কেউ কারোর সাথে ঝগড়া করেন না। দেখেন এই মুস্তাহাব জিনিসগুলো নিয়ে আমাদের মাঝে ঝগড়া হইতেছে, হাত এইভাবে উঠানো, এতটুকু উঠানো, এতটুকু উঠানো, এক এক ইমামের নিকট মুস্তাহাব, কোনো ওয়াজিব বিষয় না। হাত এইভাবে বাঁধা, এইভাবে বাঁধা, এইভাবে বাঁধা, এক এক ইমামের নিকট মুস্তাহাব। এখন বলতে পারেন, হুজুর আপনি কি করেন, আমি এটা করি কানের পর্যন্ত। কেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব আমি মানি, হানাফি সংকলন, হানাফি সংকলন মানি, আমি হানাফি সংকলন মানি। ইমাম বুখারী, বুখারী শরীফের হাদিসগুলো কি আবিষ্কার করছে না সংকলন করছে? তাহলে ইমাম বুখারীর সংকলন, চলে আসা জিনিস সংকলন, ইমাম মুসলিম চলে আসা জিনিস সংকলন করছেন, ইমাম নাসাই চলে আসা জিনিস সংকলন করছেন, হানাফি মাযহাব ইমাম আবু হানিফা 40 জনের একটা ফিকহি বোর্ড দিয়ে চলে আসা কোরআন সুন্নাকে একটা সংকলন করে রূপদান করছেন। তাহলে কোরআন সুন্নার সংকলন, এটা নতুন কোনো ধর্ম না, চলে আসা জিনিসকে লিপিবদ্ধ করা। বুখারী শরীফ নতুন কোনো ধর্ম না, চলে আসা জিনিস লিপিবদ্ধ করা। মুসলিম শরীফ নতুন কোনো ধর্ম না, চলে আসা জিনিস লিপিবদ্ধ করা। হানাফি মাযহাব নতুন কোনো জিনিস না, চলে আসা জিনিসকে একটা জায়গায় সংকলন করা। শাফি মাযহাব নতুন কোনো জিনিস না, কোরআন সুন্নাকেই কোথাও একত্রিত করা। এই জন্য আপনাকে আমাকে উল্টাপাল্টা বুঝ দিচ্ছে যে তুমি হানাফি মাযহাব মানো, তুমি ভুলের মধ্যে আসো। এখন থেকে আপনি জবাব দিবেন, হানাফি মাযহাব মানি, আপনি জবাব দিবেন, হানাফি মাযহাব মানি হলো কোরআন সুন্নার সমষ্টিগত একটা সংকলন, এই সংকলনের নাম হানাফি সংকলন, আমি এটা মানি। বলতে পারেন আপনি কেন মানেন? দেখেন হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে আছে, এই এতটুকু হাত উঠানো কটা হলো, একটা দলে বুক বরাবর হাত উঠানো, দুই কাঁধ বরাবর হাত উঠানো, তিন কান বরাবর হাত উঠানো। এখন আপনি আমারে বলতে পারেন আপনি হানাফি সংকলন কেন মানেন? আমি মানি এই কারণে, এক নাম্বার বুক বরাবর, দুই নাম্বার কাঁধ বরাবর, তিন কান বরাবর। তাহলে নবীজি কয়টা কথা বলছে? তিনটা। এখন আমি দেখলাম সর্বশেষ সীমানা হলো কান। এখন এই কান পর্যন্ত আনলে দেখেন তো বুকের উপর হাত উঠে কিনা, কাঁধের উপর উঠে কিনা। তাহলে কান পর্যন্ত আমল করলে নবীর তিন হাদিসের উপর আমল হয়ে যায়। এইখানে এক হাদিস আমল হয়, দুই হাদিস বাদ যায়। কাঁধ বরাবর দুই হাদিসের উপর আমল হয়, এক হাদিস বাদ যায়। কান বরাবর তিন হাদিসের উপর আমল হয়ে যায়, এটাকেই হানাফি সংকলন বলা হয়। তো সহজ জিনিসটা কেন কঠিন হবে বুঝেন? কয় নতুন ধর্ম, এটা ধোকাবাজি, এটা কোনো নতুন ধর্ম নয়। আমি যে বুখারী শরীফ যার কাছে পড়ছি সর্বশেষ হাদিস, পুরা বুখারী শরীফটা, বুখারী শরীফে দেখবেন আমার ভিডিওতে একটা সনদ বর্ণনা করা আছে। এই পুরা সনদের মধ্যে যতজন ইমামের নাম বলা প্রায় সকলেই মাযহাব মানত। তাহলে বুখারী শরীফ লেখা হইলো মাযহাব যারা মানত তাদের নাম দিয়া, আপনি হঠাৎ বলতেছেন মাযহাব বেদাত। ইমাম বুখারীও হাম্বলি মাযহাব মানত, তো ইমাম বুখারী বেদাতি? কেউ কেউ বলেন উনি শাফি মাযহাবের ছিলেন, তো উনি কি বেদাতি? নাউজুবিল্লাহ বলেন। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই শাফি মাযহাবের ছিলেন, ওনাকে বলা হয় হাফিজুদ দুনিয়া। পুরা দুনিয়ার এমন কোনো বিদ্যা নাই যা আল্লাহ ওনারে দেয় নেই, উনি এত কিছু বুঝেও শাফি মাযহাব মানলেন। ভাই ঝগড়া করবো না আমরা, এটা মনে রাখবেন, হানাফি সংকলন মানা, শাফি সংকলন মানা, মালিকি সংকলন মানা, হাম্বলি সংকলন মানা, এটা নতুন কোনো জিনিস নয়। সাধারণ মানুষ যেন একটা জিনিসকে সুন্দরভাবে মানতে পারে, এরকম একটা সংকলনের নাম হলো মাযহাব। আপনি এক জাতীয় হাদিসের মধ্যে বিক্ষিপ্ত হাদিস, একই বিষয়ে একাধিক হাদিস পাবেন, আপনি কোনটা মানবেন? মাযহাব আপনাকে বলে দিবে তুমি এমন একটা পদ্ধতি অবলম্বন করো, যেই পদ্ধতি অবলম্বন করলে নবীজির হাদিস আর আল্লাহর কোরআনের সমন্বয়ে আমল হয়ে যায়, এটার নাম মাযহাব। এটার নাম কি? মাযহাব। তো এই জন্য মাযহাব মানে নতুন কিছু না। কোনো আলোচনা ইনশাল্লাহ মাযহাব সম্পর্কে পুরো একটা আলোচনা করব, সেদিন ইনশাল্লাহ বুঝিয়ে দেবো আসলে মাযহাব মানে নতুন কিছু না, মাযহাব মানে কোনো ধর্ম না, মাযহাব মানে বুখারী শরীফ যেমন মুসলিম শরীফ যেমন, মাযহাবও তেমন, এমন একটা জিনিস।
আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম ঝগড়ামুক্তভাবে রমজানের পুরাটা রোজা যেন পুরাটা রমজান মাস আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ একটা আবদার রাখবো আপনাদের কাছে রাখবেন আবদারটা সবাই ইনশাআল্লাহ কেন রাখবেন আবদারটা রাখা মোটামুটি সহজই হবে আশা করি আবার ইনশাআল্লাহ বলেন সবাই রমজানে সাধারণত মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথেই পড়ার চেষ্টা করে মুসলমানরা রমজানে তাহলে 30 দিন ধরে নেই রমজান আগামীকাল ফজর থেকে একদিন ধরে নেই তবে রমজানের 30 আর কালকে একদিন কতদিন হইল রমজানের পরে 9 দিন কয়দিন হইল 40 দিন 40 দিন তাকবীর উলার সাথে আপনারা একটা দল নামাজ পড়বেন তাকবীর উলার সাথে 40 দিন দেখেন 30 দিন তো হয়ে গেল আর মাত্র 10 দিন তাকবীর উলার সাথে বন্ধুরা যারা মোবাইল চালান এই রমজানটা গুনাহে মোবাইল ব্যবহার না করে নামাজের 20 মিনিট আগে বন্ধুরে ফোন দিয়া বলেন কিরে আমরা তাকবীর উলার নিয়ত করছিলাম চল যাই মসজিদে যাই তিরমিজি শরীফের 241 নম্বর হাদিসে নবীজি বলছেন মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান কেউ যদি টানা 40 দিন জামাতের সাথে নামাজ পড়ে ইউদরিকুত তাকবীরাতাল উলা ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার এই তাকবীরের সাথে যদি কেউ 40 দিন নামাজ পড়ে কুতিবাত লাহু বারাআতান তার জন্য দুইটা নিরাপত্তা নামা লিখে দেওয়া হয় এক নাম্বার বারাআতুম মিন নিফাক মুনাফিকির খাতা থেকে তার নামটা কাটে দেওয়া হয় দুই নাম্বার বারাআতুম মিনান নার জাহান্নাম থেকে তার নামটা কেটে দেওয়া হয় এই 40 দিন পড়ার পর এরপরে আর নামাজ পড়বেন না কি বলেন হ্যাঁ 40 দিন এটা আমরা একটা অভ্যাস করব কেন বলছি ওই যে দেখেন রমজানের আগে অভ্যাসগত গুনাহ রমজানে হয় 40 দিন যখন আমাদের নামাজ হবে এই অভ্যাসগত নামাজটা ইনশাআল্লাহ আগামী 11 মাস করতে পারব আল্লাহ আমাদের সকলকে এই শেষ যে কথাটা বললাম এটাই আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমরা ইনশাআল্লাহ নিয়ত করে ফেলি 40 দিন জামাতের সাথে আমরা ইনশাআল্লাহ নামাজ আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনার শরিয়াতিয়া এই মাদ্রাসাটার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ যেন গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেয় আসাতিজা তুল্লাব যারা আছে মাদ্রাসা তাদের জন্য আমরা দোয়া করব ওলামায়ে কেরাম আসছে স্টেজে শাইখুল হাদিস সাহেব মাদ্রাসা উস্তাদরা বসা ওনাদের সামনে এই স্টেজে মঞ্চে বসে কথা বলাটা অন্যায় এখন কি করবো বলেন দাওয়াত দিছে বসতে হবে এই জন্য আমার কানে কানে বলছে এই জায়গায় শাইখুল হাদিস সাহেব বসা তো আমি আসলে এই জায়গায় এই বসাটা ঠিক না বয়সও ছোট যোগ্যতা ছোট নিঃসন্দেহে ছোট বলার একটা যোগ্যতা আল্লাহ দিছে তো কিছুক্ষণ বলছি কিন্তু আসলে বিদ্যা বুদ্ধিতে অনেক ছোট আল্লাহর কসম ছোট আমি কসম খেয়ে বলতেছি এই জন্য যারা ওলামায়ে কেরাম আল্লাহর হস্তে মাফ করে দিবেন যারা বয়সে বড় আছেন আপনারা আল্লাহর হস্তে মাফ করে দিবেন মাদ্রাসার জন্য আমরা দোয়া করবো সবাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا معبود مهربان مولا الله الله মুসলমানদেরকে আপনি ভাই ভাই বানায়া দেন আল্লাহ মুসলমানদেরকে আপনি ভাই ভাই বানায়া দেন মুসলমান মুস্তাহাব নিয়ে ঝগড়া করে বেঈমানরা হাসে আল্লাহ মুসলমানদেরকে আপনি এক কাতারে এনে দেন আল্লাহ বাংলাদেশ থেকে সমস্ত প্রকার গজব আজাব আপনি দূর করে দেন আল্লাহ উলামায়ে কেরাম আল্লাহ অনেকে এখানে হাত তুলেছে মাওলা যার হাতটা পছন্দ তার দিকে তাকিয়ে আমাদের সকলের দোয়া কবুল করে নেন এই রমজান থেকে আমাদের নিয়ত আর গুনাহ করব না ছোট বড় কোনো গুনাহ করব না সমস্ত প্রকার গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আজকে যদি মারা যাই কালকে একদিন আল্লাহ মেহরবানি করে ইমানের সাথে মুসলমান পরিচয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ রমজানে একটা গুনাহও যেন না হয় আল্লাহ গুনাহমুক্ত পুরাটা মাস কাটানোর তৌফিক দান করেন মা বোনদেরকে আল্লাহ পুরাটা রমজান গুনাহমুক্ত কাটানোর তৌফিক দান করেন আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত পয়দা করে দেন আল্লাহ এলাকার মাদারিস মাসাজিদগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ সাধারণ জনগণ যেন ওলামাদের সাথে বেশি বেশি মহাব্বত সম্পর্ক স্থাপন করতে পারে তৌফিক দান করেন আল্লাহ এই এলাকার মাদারিস মাসাজিদ মসজিদের মুসল্লি সকলকে আপনি কবুল করে নেন বিশেষ করে এই শরিয়াতিয়া মাদ্রাসাটাকে আপনি কবুল করে নেন মাদ্রাসার যত প্রয়োজন গাইবি খাজানা থেকে পুরা করে দেন আল্লাহ এই মাদ্রাসার আসাতিজা ছাত্রদেরকে কবুল করে নেন
আমাদের দোয়াগুলো আপনি কবুল করেন আমরা যারা পড়াশোনা করি আমাদের মেধা আপনি বাড়ায়া দেন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ গুনাহ আমাদের জীবনটা শেষ করে দিয়েছে আমাদের মেধাগুলো নষ্ট করে দিয়েছে আল্লাহ মোবাইল আমাদের জীবন তছনছ করে দিয়েছে আল্লাহ ইলেকট্রনিক মিডিয়ার গুনাহ থেকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন মাহবুব আমি যাদের সামনে হাত তুলছি আপনার কাছে মনের বিশেষ একটা আবদার তাদের সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন আল্লাহ আমাদের দোয়াটা আপনি কবুল করে নেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ